ওকে, সো ফাইনালি আমি যেটা দেখতে পেলাম, জিও অলরেডি 101খানা শহরের মধ্যে 5G লঞ্চ করে দিয়েছে, যেখানে এয়ারটেল কিন্তু পিছিয়ে আছে অনেকটা, এবং যেখানে দেখতে পাচ্ছি মাত্র 30টা শহরে এয়ারটেল লঞ্চ করেছে। তো অ্যাকচুয়ালি এই 100টা শহরে লঞ্চ করার পরেও অ্যাকচুয়ালি যে গ্রাউন্ড রিয়ালিটি, সেই গ্রাউন্ড রিয়ালিটি কতটা এই সমস্ত রিল জগৎ থেকে বাদ দিয়ে গ্রাউন্ড রিয়ালিটি কতটা অ্যাকচুয়ালি কাজ করছে, সেই ভিডিওতে আমি আজকে কিছু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। দেখো, গ্রাউন্ড রিয়ালিটি আমি কলকাতাতে জিও 5G ইউজ করি, এবং ক্যালকাটা সার্কেল আমি জিও 5G ইউজ করেছি, যেখানে আমি দেখতে পেয়েছি যে কিছু কিছু জায়গায়, যে সমস্ত জায়গাতে একটু ক্রাউড কম, ঠিক আছে, সেই সমস্ত জায়গাতে আমি নিজে 1.5 জিবিপিএস পর্যন্ত স্পিড পেয়েছি। এছাড়া যদি আমি স্পেসিফিক্যালি বলি, কিছু কিছু জায়গায় 1 জিবিপিএস, কিছু কিছু 700-800, এরকম স্পিড হামেশাই রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি জিও যেটা মার্কেটিং করছে, যে 700 মেগাহার্জ ব্যান্ড থাকার জন্য নাকি কী হবে, ইনডোর কভারেজ খুব ভালো হবে। সেই ইনডোর কভারেজের পরিপ্রেক্ষিতে আমি যদি বলি, তো কী হচ্ছে না, ইনডোর কভারেজ যেহেতু 700 মেগাহার্জের উপরে ভালো হবে এবং ওয়াইড এরিয়াতে নেটওয়ার্কটা অনেক বেশি ভালো পাবে, তো এই ক্ষেত্রে আমি একটা ড্রব্যাক নোটিস করেছি। সিম্পল, আমরা কী করি, ফোন যখন ব্যবহার করি, ফোন ব্যবহার হয়ে গেলে আমরা জাস্ট পকেটে রেখে দিই। তো এই সময় পকেটে যখন রেখে দিচ্ছি, তখন দেখলাম কী হচ্ছে না, আমার 5G কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে এবং সেটা 4G হয়ে যাচ্ছে। এটা একটা বিরাট ড্রব্যাক, কারণ সামান্য একটা পকেটে রাখা, মানছি এটা ট্রায়াল আছে, বিটা টেস্টিং করছি, কিন্তু সামান্য একটা পকেটে, মানে একটা জাস্ট জিন্সের পকেটে কেমন খুব একটা পুরো হয় না, তার সত্ত্বেও কিন্তু এখানে নেটওয়ার্ক পুরোপুরি চলে গিয়ে 4G হয়ে যাচ্ছে। আবার পকেট থেকে কিছুক্ষণ বার করার পর জাস্ট একটু হোল্ড করে রাখলাম, তারপর কিন্তু নেটওয়ার্ক আসছে। এছাড়া কী হচ্ছে না, আমি কলকাতার মোটামুটি প্রায় অনেক জায়গা আমি ঘুরে ঘুরে টেস্ট করেছি, ম্যাক্সিমাম টাওয়ারের কাছে গেলে স্পিড মোটামুটি থাকছে, 1 জিবিপিএস উঠে যাচ্ছে 900-900, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি যেটা দেখলাম, সেখানে অ্যাভারেজ 250-300-400 এমবিপিএসের উপর কিন্তু স্পিড থাকছে না, এগুলো কিন্তু পুরোটাই মেগাবিটের উপরে, ঠিক আছে। এছাড়া যে আরেকটা জিনিস, 4G 1 জিবিপিএস পর্যন্ত স্পিড যে সম্পর্কে বলা হচ্ছে, সরি 5G, তো সেখানে ডাউনলোডিং স্পিড নিয়ে কিন্তু একটা আলাদাই এখানে সোয়াগ চলছে, হাইপ চলছে, কিন্তু যে আপলোডিং স্পিড, যে যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবে বলো বা যে কোনো জায়গায় কন্টেন্ট ক্রিয়েট করো, ফেসবুকে ক্রিয়েট করো, তাদের কিন্তু কিন্তু আপলোডিং স্পিডটা খুব মারাত্মক গুরুত্বপূর্ণ। এবার আমি দেখেছি ম্যাক্সিমাম জায়গাতে আপলোডিং স্পিড কিন্তু খুবই খারাপ, একমাত্র যে যে জায়গাগুলোতে এই ডাউনলোড স্পিড 1 জিবিপিএস পর্যন্ত হিট করেছে, সেই সমস্ত জায়গাগুলো আপলোডিং স্পিডগুলো 100 পর্যন্ত হিট করেছে। আমি এখানে স্ক্রিনশটগুলো মেনশন করে দেবো, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি 2 এমবিপিএস, মানে 2 মেগাবিটে যদি বলি, তাহলে সেটা তো মানে স্পিডের মধ্যেই আসে না, ওটা তো আমি যদি ইউটিউবে ভিডিও আপলোড করতে দিই কতক্ষণ সময় লেগে যাবে তার কোনো মানে কিছু বলারই নেই। তো এই আপলোডিং স্পিডটাকে অবশ্যই এটাকে উন্নত করা দরকার, ঠিক আছে। এটা ট্রায়ালে রয়েছে, আমি মানছি অনেক জায়গায় এনরোল, অনেক জায়গায় রোল আউট করছে, ঠিক আছে, কাজ করছে, কিন্তু অ্যাটলিস্ট আপলোড যে স্পিড আছে, সেই আপলোড স্পিডটা ঠিক করা দরকার। এছাড়া তুমি যদি জিও 5G পেয়ে যাও, তোমার এরিয়াতে আপলোড স্পিড এবং ডাউনলোড স্পিড কেমন রয়েছে সেটা কিন্তু, আর ওকলা ছাড়া আমি দেখলাম ওকলাতে যখন ভালো স্পিড দিচ্ছে, এবং কখনো কখনো যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করলে বা অন্যান্য ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে কিন্তু স্পিড আপ টু মার্ক থাকছে না, এগুলো কিন্তু মেন ড্রব্যাক এখনও পর্যন্ত রয়েছে, যেগুলো জিওর উচিত ভালো করা। এবং জিও আমাদের এত ভালো 4G একটা 4G রেভলিউশনের মধ্যে উপহার দিচ্ছে, এবং 5G যাদের ওয়েলকাম করা হচ্ছে সেখানে আমাদের কী হচ্ছে না, পুরো আনলিমিটেড দেওয়া হচ্ছে। তো অবশ্যই জিওরও উচিত এই দিকগুলো খেয়াল রাখা, যাতে কাস্টমার যাতে স্যাটিসফাই হয় এবং যাতে জিও 5G আমরা আরও ভালোভাবে ইন ফিউচার ইউজ করতে পারি। তো ব্যাস, আজকে এই পর্যন্ত এই ভিডিওতে এইটুকুই বলার ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ, থেকো, টাটা।